তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের রেলওয়েতে 153টি পদের বিশাল নিয়োগবিধি প্রকাশ করা হয়েছে এবং এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকেও একটা নতুন নিয়োগবিধি নিয়ে হাজির হয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে নতুন নিয়োগবিধি প্রকাশ করা হয়েছে। তো এটি প্রকাশ করা হয়েছে 29শে মার্চ 2022। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগবিধি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, এখানে কী কী পদ আছে, কতটা পদ আছে এবং কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এবং কোন লিঙ্কে ঢুকে আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ হবে সব কিছুই আমি বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। সো মূল ভিডিওটাতে আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে তার নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো চলে আসলাম মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে। দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় মার্কেটিং ও কর্পোরেট প্ল্যানিং বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেল ভবন ঢাকা। সো এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে বাংলাদেশ রেলওয়েতে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদের বিপরীতে শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সো এখন আমরা দেখবো কী কী পদ আছে। তো এখানে পদের নাম দেখতে পাচ্ছেন বুকিং সহকারী, বেতন স্কেল হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদ সংখ্যা হচ্ছে 153 জন। সো এখানে সর্বমোট 153টি পদ। সো বয়সসীমা হচ্ছে 18 হতে 30 বছর, মানে যাদের বয়স 18 হতে 30 বছরের মধ্যে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো শিক্ষাগত যোগ্যতা আছে, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম HSC পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন, সেই সাথে আপনার কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। তো যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন, মানে এই যে কয়েকটি পদ আছে এই 153টি পদে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এই বুকিং সহকারী পদে আবেদন করতে পারবেন। আর আবেদনকারী বয়সটা হিসাব করতে হবে 1/4/2022 ধরে, আপনার বয়স যদি 18 হতে 30 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে আরও কিছু বিষয় দেওয়া আছে, সেটি হচ্ছে এই যে লিঙ্ক দেওয়া আছে br.teletalk.com.bd, এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনাকে অনলাইনে আবেদনটি করতে হবে। আর আবেদন ফর্ম যখন পূরণ করবেন তখন আপনার অবশ্যই ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে, সেই বিষয়টা নিয়ে আমি একটু পরে বলে দিচ্ছি। তার আগে বলে দিই আবেদন কবে শুরু হবে। তো আবেদন শুরু হবে 7 এপ্রিল 2022 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদন ফর্ম পূরণ শেষ হবে 17 মে 2022 বিকাল 5টা। সো এখানে কিন্তু আপনারা মোটামুটি অনেক দিনের সময় পাচ্ছেন আবেদন করার। তো উক্ত সময়সীমার মধ্যেই আপনাকে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণকে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম সাবমিটের পর থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু টাকা জমা দিতে হবে। আর আবেদন করার সময় যে ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে, HSC ছবি ও স্বাক্ষর কীভাবে তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও তৈরি করেছি, সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। ধরেন যে আপনি অনলাইনে আবেদনটি করলেন এই লিঙ্কে ঢুকে কিন্তু টাকাটা জমা দিলেন না, টাকা জমা দেওয়া না হলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, আপনার জন্য এডমিট কার্ড ইস্যু করা হবে না। সো অবশ্যই আপনাকে আবেদন ঠিক সাবমিট করার 72 ঘন্টার মধ্যেই টাকা জমা দিতে হবে। সো বুকিং সহকারীর জন্য যে ফি ধরা হয়েছে এখানে 100 টাকা, টেলিটক সার্ভিসের সহ 112 টাকা আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। আর এখানে দেওয়া আছে কীভাবে জমা দিবেন, প্রথমে আপনাকে টেলিটক প্রিপেড সিমে পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করে নিতে হবে। নেওয়ার পর মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BR ইউজার আইডি, আবেদন সাবমিট করার পর যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি এখানে দিয়ে মেসেজটা 160-এর বিরুদ্ধে সেন্ড করতে হবে। সেন্ড করার পর ফ্রিতে এসএমএসে আপনার নাম থাকবে এবং আপনার কতটা কেটে নেবে সেটা থাকবে, 8 সংখ্যার একটা পিন নাম্বার থাকবে। তো দ্বিতীয়বার এসএমএসে গিয়ে লিখবেন BR ES এই পিন নাম্বারটা দিয়ে মেসেজটা 160-এর বিরুদ্ধে সেন্ড করলে আপনার কাছে সাথে সাথে একটা ফ্রিতে এসএমএস আসবে যেখানে আপনার নাম থাকবে এবং আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকবে। ওই ইউজার আইডি ও পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করবেন, কারণ ওই ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়া পরবর্তীতে আপনি আপনার এডমিট কার্ড কোনোভাবেই উত্তরণ করতে পারবেন না। সো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এবং যদি কোনো কারণে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি কীভাবে ব্যাকআপ করবেন এখানে দেওয়া আছে। আর এই সার্কুলারটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া আছে, আপনারা সেখান থেকে আরও বিস্তারিত ডাউনলোড করে জানতে পারবেন। বন্ধুরা, এই ছিল বাংলাদেশ রেলওয়েতে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি সম্বন্ধে আমি বিস্তারিত বলেছি। এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে দয়া করে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।